সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এবং আজকের আজকের মাইক্রো ইকোনমিক্সের ক্লাসে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষ, মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট যাদেরই মাইক্রো ইকোনমিক্স সাবজেক্ট রয়েছে তাদের মার্কেট, আমরা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করছি, আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গত ক্লাসে আমরা স্বল্পকালীন ভাষা একটি ফার্মে স্বল্পকালের ভারসাম্য আলোচনা করে আসছি, এবং আজকে ক্লাসে আমরা দেখব যে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু কাকে বলে। তারপর হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লিখো। যদিও প্রশ্নগুলি অনেক সহজ, তোমরা হয়তো প্রশ্নগুলি অনেকেই জানো, তারপরে যখন পরীক্ষায় আসে কিংবা কোনো ভাইবা বোর্ডে প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয় যে শাটডাউন পয়েন্ট বলতে কি বোঝো, কিংবা একচেটিয়া বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন অথবা মনোপলি মার্কেট সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন করা হয় তখন, অথবা কোনো চিত্র অঙ্কন করতে বলা হয় তখন দেখা যায় যে তোমরা ভাইবা বোর্ডে এগুলি আনসার করতে পারো না। এজন্য তোমরা যাতে কোনো ভাইবা বোর্ডে প্রশ্নগুলি আনসার করতে পারো এজন্য ক্লাসগুলি প্রশ্নগুলি সহজ হলেও ক্লাসগুলি আলোচনা করা প্রয়োজন। সেজন্য আজকে শাটডাউন পয়েন্ট এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য এ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা, যে আমাদের প্রথম যে প্রশ্নটা, যে শাটডাউন পয়েন্ট বলতে কি বোঝো বা শাটডাউন পয়েন্ট কি, উৎপাদন বন্ধের বিন্দু কোনটি, কেন উৎপাদন বন্ধ করা হবে, যে বিন্দুতে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা ফার্ম উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। আমরা উৎপাদন বন্ধের বিন্দুটা, শাটডাউন পয়েন্টটা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বন্ধের বিন্দু কোনটা, যে বিন্দুতে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয় তাকে বলা হয় তাকে উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট, অর্থাৎ পি সমান সমান এবিসি হয়। পি সমান সমান অর্থাৎ প্রাইসটা কি হয়, প্রাইসটা হচ্ছে দামটা গড় এভারেজ, গড় পরিবর্তনীয় এভারেজ ভেরিয়েবল কস্টের সমান হয়, যে বিন্দুতে দামটা প্রাইসটা এবিসির সমান হয়, অর্থাৎ প্রাইস ইকুয়াল টু হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ দাম সমান সমান হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ, যে বিন্দুতে দামটা গড় পরিবর্তনীয় খরচের সমান হয় সেই বিন্দুতে কি করে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়, কারণ সে বিন্দুতে ফার্মের লোকসান হয় স্থির খরচের সমান। আমরা জানি খরচটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্থির খরচ আর একটা হচ্ছে পরিবর্তনীয় খরচ। মোট খরচ সমান হচ্ছে স্থির খরচ যোগ হচ্ছে পরিবর্তনীয় খরচ, আবার গড় খরচটা হচ্ছে গড় স্থির খরচ যোগ হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ, এ দুটি খরচের যোগফল হচ্ছে গড় খরচ। তাইলে আমরা জানি যে যে বিন্দুতে দামটা গড় পরিবর্তনীয় খরচের সমান হয় সেই বিন্দুতে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম তার উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়, কেননা সেই বিন্দুতে ফার্মের লোকসান হয় স্থির খরচের সমান। এরপর উৎপাদন বন্ধ করলে পি লেস দেন এবিসি হয়, এই বিষয়গুলি আমরা একটা চিত্রের মাধ্যমে আলোচনা করব। তারপরও দেখো যে এর উৎপাদন এরপরে যদি, মানে পি সমান সমান এবিসি যে বিন্দুটা সেই বিন্দুতে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়, এরপরও যদি একটি ফার্ম উৎপাদন করে সেই ক্ষেত্রে পিটা লেস দেন হয় এবিসি এবং ফার্মের লোকসানটা আরও বেশি হবে, এই আশঙ্কায় কি করে ফার্মটি বাড়তি লোকসান এড়ানোর জন্য পি সমান সমান, অর্থাৎ পি সমান সমান এবিসি যেখানে সেখানে হচ্ছে কি দামটা তার পরিবর্তনীয় খরচের সমান হয় এক্ষেত্রে সে নিরপেক্ষ থাকতে পারে, কিন্তু এরপরেও যদি সে উৎপাদন করে তাহলে কি হবে, তাহলে সে তার আর গড় পরিবর্তনীয় খরচ
ওঠানো সম্ভব হয় না। সেই জন্য সে কি করে, পি সমান সমান এবিসি বিন্দুতেই তার উৎপাদনটা বন্ধ করে দিতে বাধ্য হয়। এই জন্যই পি সমান সমান এবিসি যে বিন্দুটা, সেই বিন্দুটাকে বলা হয় তাকে শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। এখন চিত্রের মাধ্যমে আমরা বিষয়টি আলোচনা করব। পাশে দেখো আমি তোমাদের জন্য একটা চিত্র অঙ্কন করে রেখেছি, যে চিত্রের মধ্যে দেখো যে আমরা জানি প্রত্যেকটা চিত্রেরই দুটি অক্ষ থাকে বা দুটি অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস আর একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। এখানে দেখো ভূমি অক্ষ বা হরাইজন্টাল অ্যাক্সিস যেটা, এটাতে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে, আর হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বা লম্ব অক্ষ যেটা, সেখানে দাম আয় এবং খরচের পরিমাণ দেখানো হয়েছে। এখানে দেখো যে আমরা জানি কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কি, দামটা হচ্ছে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, ক্রেতা বিক্রেতা দামে দর কষাকষির মাধ্যমেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যমূল্য নির্ধারিত হয়। সেখানে দামটা কি, দামটা স্থির থাকে এবং দ্রব্যটা হয় সমজাতীয়। সেজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কি হয়, দাম রেখা যেটা সেই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে এখানে দেখো যে পি নট, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর, এই প্রত্যেকটি রেখা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম রেখা বা চাহিদা রেখা। সেই রেখায় দেখো প্রতিটা, প্রত্যেকটা রেখায় পি নট রেখা যেমন, সেই রেখায় দেখো ডি ডি নট ইকুয়াল টু পি নট ইকুয়াল টু, অর্থাৎ প্রত্যেকটা রেখাই পি সমান সমান ডি সমান সমান পি সমান সমান এ আর সমান সমান এম আর হয়, অর্থাৎ দাম তার গড়ায় প্রান্তিকায় এবং দাম এবং চাহিদা প্রত্যেকটি সমান হয়। কেন সমান হয় আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা একই থাকে, দ্রব্যর পরিমাণ, দ্রব্যটা হচ্ছে সমজাতীয় এবং দাম একই রকম থাকে। দামের উপর ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয় এবং ওই দামেই দ্রব্যটা বিক্রয় হয়, এবং প্রত্যেকটা ক্ষেত্রে দামটা একই থাকার কারণেই দাম যে রেখাটা আছে সেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে এই দাম রেখার মধ্যে বা চাহিদা রেখার মধ্যে পি সমান সমান, অর্থাৎ দাম সমান গড়ায় সমান সমান কি হয়, প্রান্তিকায় হয়। এখানে এসএমসি দেখো একটা রেখা, এসএমসি হচ্ছে শর্ট রান মার্জিনাল কস্ট, স্বল্পকালীন প্রান্তিক খরচ রেখা। এরপরে এই যে রেখাটা দেখো যে এসএসি, এসএসি রেখা হচ্ছে কি, এসএসি রেখা হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট, অর্থাৎ স্বল্পকালীন গড় খরচ রেখা। আমরা জানি গড় খরচ সমান হচ্ছে এএফসি যোগ হচ্ছে এবিসি। এএফসি মানে হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, অর্থাৎ গড় স্থির খরচ যোগ হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ সমান সমান হচ্ছে গড় খরচ। এবং এই যে এবিসি রেখাটা, এই এবিসি মানে হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনীয় খরচ। এখানে ডি ওয়ান, ডি টু, ডি থ্রি যে রেখাসমূহ, এই রেখাগুলো হচ্ছে ফার্মের চাহিদা রেখা। এখন চিত্রের ব্যাখ্যাটা, এখন দেখো এস একটা বিন্দু, আমরা বলছি যে যে বিন্দুতে পিটা এবিসি সমান হবে, তাহলে এবিসি রেখাটা এখন দেখো পি ওয়ান যে দামটা আছে সেই দামেই কেবলমাত্র এবিসি রেখাটা কি করছে, এবিসি রেখাটা পি ওয়ান এবং এবিসি রেখা দুটি এই এস বিন্দুতে দুটি পরস্পর সমান হয়। তাহলে এই এস বিন্দু আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম যে বিন্দুতে পি সমান সমান এবিসি হবে সেই বিন্দুটাই হচ্ছে তার কি, উৎপাদন বন্ধের বিন্দু, এবং এই বিন্দুতে একটি ফার্ম উৎপাদন বন্ধ করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বন্ধ করে দিবে এই বিষয়টা, অথবা এর উপরে যদি উৎপাদন করে তাহলে কি অবস্থা হবে, অথবা এর নিচে যদি উৎপাদন করে তাহলে কি অবস্থা দেখা দিবে, সেই বিষয়টি আমি পাশে দেখো তোমাদের তোমাদের জন্য আমি চিত্রের ব্যাখ্যাটা লিখে রেখেছি। এখন দেখো এখানে এক নম্বর যে বিষয়টা, এক নম্বর বিষয়টি তোমরা লক্ষ্য করো, যদি চাহিদা রেখা ডি ফোর হয়, অর্থাৎ এখানে যে ডি ফোরটা পি ফোর, যে দামটা যখন পি ফোর হয় অর্থাৎ তখন চাহিদা রেখাটা হচ্ছে ডি ফোর চাহিদা রেখা। যদি চাহিদা রেখা ডি ফোর হয় তাহলে পি ফোর গ্রেটার দেন হয় কি, এসি। তাহলে এসি রেখা কোনটা, এসি রেখা হচ্ছে এই যে এস এসি রেখাটা, এই রেখাটা, এই রেখাটার উপরেই এই যে পি ফোর রেখাটা অবস্থান করে। যদি পি ফোর রেখায় কোনো একটি ফার্ম অবস্থান করে
অর্থাৎ D4 চাহিদা রেখায় থাকে, তাহলে তার কি হয়? তাহলে তার দামটা P4টা অর্থাৎ তার চাহিদাটা গড় খরচের চেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে কি করে? অর্থাৎ তার গড় আয়, প্রান্তিক আয় এবং দাম এটি হয় কি? এটি হয় তার খরচের চেয়ে বেশি। তাহলে এই ক্ষেত্রে কি করে? এক্ষেত্রে একটি ফার্ম যদি P4 বা D4 চাহিদা রেখায় অবস্থান করে কোনো একটি ফার্ম, তাহলে তার কি হয়? তাহলে তার P4টা গ্রেটার দেন হয় AC-র চেয়ে, খরচের চেয়ে তার আয়টা বেশি হয়। তাহলে এক্ষেত্রে কি করে? এক্ষেত্রে একটি ফার্ম অস্বাভাবিক মুনাফা, একটা ফার্মের অস্বাভাবিক মুনাফা অর্জিত হবে এবং ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে। এখন দেখো, যদি D3 চাহিদা রেখায় কোনো একটি ফার্ম অবস্থান করে, তাহলে দেখো তার কি হয়? আয় এবং খরচ দুটি সমান হয়, অর্থাৎ P3 এবং AC-টা সমান হয়। যখন আমরা জানি খরচ এবং আয়, আয় গড় আয় বা প্রান্তিক আয় সমান P সমান হচ্ছে D3, এরকম হয়, অথবা আয় সমান ব্যয়টা হয়, সেই বিন্দুতে কি হয়? সেই বিন্দুতে একটা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে এবং উৎপাদন চালিয়ে যাবে। এবার দেখো যে P2 বিন্দুতে, অর্থাৎ P2 চাহিদা রেখা, অর্থাৎ D2 চাহিদা রেখা, প্রাইসটা যদি P2 হয়, তাহলে D2 চাহিদা রেখা, এই চাহিদা রেখায় তাহলে কি হয়? এই চাহিদা রেখায় হচ্ছে কি, খরচের চেয়ে আয়টা কম হয়, খরচ রেখা হচ্ছে তার অনেক উপরে, খরচের চেয়ে তার আয়টা যদি, আয়টা যদি কম হয়, এক্ষেত্রে কি লোকসান, লোকসান হবে একটা ফার্মের, এক্ষেত্রে একটা ফার্মের লোকসান হবে। তারপরেও এই লোকসান, লোকসানটা পরে, লোকসান করেও সে কিন্তু এই বিন্দুতে P2 বা D2 চাহিদা রেখায় যদি একটি ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম D2 চাহিদা রেখায় উৎপাদন করে, এক্ষেত্রে তার আয়টা গড় খরচের চেয়ে কি হয়? গড় খরচের চেয়ে কম হয়, তবে এই চাহিদা রেখায় একটা ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। কেননা সে এই চাহিদা রেখায় যদি অবস্থান করে, তাহলে তার পরিবর্তনীয় খরচটা অন্তত উঠে যাচ্ছে, স্থির পরিবর্তনীয় খরচের চেয়ে সেটা কিন্তু বেশি, মানে এই D2 চাহিদা রেখার মধ্যে যদি সে উৎপাদন করে, এক্ষেত্রে তার ফিক্সড কস্ট তো উঠে আসছে এবং সেটা, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ABC-টা P2-টা ABC-র চেয়ে বেশি হয়। এজন্য ন্যূনতম লোকসানটা যাতে এড়ানো যায়, এজন্য ফার্ম কি করবে? তার এই D2 চাহিদা রেখায় উৎপাদন চালিয়ে যাবে, কারণ D2 চাহিদা রেখায় উৎপাদন করলে ABC-র চেয়েও তার খরচটা, তার আয়টা ABC-র চেয়ে বা খরচটা তার ABC-র চেয়ে বেশি হয়। P2-টা এক্ষেত্রে P2-টা গ্রেটার দেন ABC হওয়ার কারণে এই D2 চাহিদা রেখায় সে লোকসান হলেও উৎপাদন চালিয়ে যাবে। কিন্তু তারপরেও যদি সে P1 দামে, অর্থাৎ D1 চাহিদা রেখায় যদি একটি ফার্ম অবস্থান করে, এক্ষেত্রে দেখা যাবে যে এক্ষেত্রে হচ্ছে P1 সমান সমান ABC, অর্থাৎ দামটা তার ABC সমান হয়, তাই ফার্মের লোকসান হবে এক্ষেত্রে কি? স্থির খরচের সমান। এক্ষেত্রে একটি ফার্ম কি করতে পারে? হয় উৎপাদন বন্ধ করতে পারে অথবা আবার নাও করতে পারে, অর্থাৎ সে এক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারে। কিন্তু এই বিন্দুর পরে যদি সে উৎপাদন করে, অর্থাৎ P0 দামে যদি, অর্থাৎ D0 চাহিদা রেখায় যদি সে অবস্থান করে বা উৎপাদন করে কোনো একটি ফার্ম, এই ক্ষেত্রে তার উৎপাদন চালিয়ে গেলে ফার্মের লোকসানটা অনেক বেশি হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে সে পরিবর্তনীয় খরচটাও তার তার উৎপাদন থেকে যে এক্ষেত্রে সে পরিবর্তনীয় খরচটাও উত্তোলন করা সম্ভব হয় না। এই জন্য সে কি করে, এই যে D0 চাহিদা রেখার পূর্বেই যে চাহিদা রেখা, অর্থাৎ D1 চাহিদা রেখার যে S বিন্দুটা আছে, যেখানে P1 সমান সমান ABC হয়, সেই বিন্দুতেই সে কি করবে? উৎপাদনটা বন্ধ করে দিবে। আর এই S বিন্দুটাই হচ্ছে কি, ফার্মের, একটা ফার্মের শাটডাউন পয়েন্ট। এখন কেন শাটডাউন পয়েন্ট? আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে শাটডাউন পয়েন্টের নিচে যদি সে অবস্থান করে, তাহলে সে ABC পরিমাণ খরচটাও সে তুলতে পারে না, এক্ষেত্রে তার P0 লেস দেন হয়, দামটা তার ABC চেয়ে কম হয়, এবং এই বিন্দুর উপরে যদি সে থাকে, সেই ক্ষেত্রে তার ক্ষতি হলেও সে ABC-টা উত্তোলন করতে পারে, যার ফলে সে খরচটা কিছুটা হলেও তার খরচ সে লাঘব করতে পারে, সেই জন্য সে এই S বিন্দুর উপরে, অর্থাৎ D2 চাহিদা রেখা, সে উৎপাদন চালিয়ে যায়।
কিন্তু ডি ওয়ান চাহিদা রেখায় তার কি হয়, পি ওয়ান এবং এবিসি অর্থাৎ দাম এবং এবিসি সমান হয়। এই বিন্দুতে সে যদি উৎপাদনটা নিরপেক্ষ থাকে অর্থাৎ বন্ধ করতে পারে নাও করতে পারে আবার নিরপেক্ষ থাকে থাকতে পারবে, কিন্তু এই বিন্দুর নিচে যদি সে উৎপাদন করে সেক্ষেত্রে তার এবিসিটাও উত্তোলন করা সম্ভব হয় না। এই জন্য সে কি করে এস বিন্দুতেই যেখানে পি সমান সমান এবিসি হয় এখানেই সে কি করে উৎপাদনটা বন্ধ করে দেয়, আর এই বিন্দুটাই হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট। তোমাদের যদি পরীক্ষায় আসে এই প্রশ্নটি, তোমরা ছোট প্রশ্ন পরীক্ষায় আসে অনেক সময় দেখা যায় যে ক বিভাগে প্রশ্নটি আসে, অথবা কোনো ভাইবা বোর্ডে তোমাদেরকে যদি প্রশ্ন করে যে কোন দেখাও যে একটি চিত্রের মাধ্যমে তুমি দেখাও যে কোন জায়গায় একটি ফার্ম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম তার উৎপাদন বন্ধ করে দেয় বা কেন বন্ধ করে দেয়, যাতে তোমরা এই প্রশ্নটি আনসার করতে পারো, এই জন্য আমি আজকে ক্লাসে এই প্রশ্নটি তোমাদের জন্য আলোচনা করেছি। এবার দেখো এরপরের প্রশ্ন আমাদের ছিল যে মনোপলি মার্কেট এবং পারফেক্ট কম্পিটিশন, ডিফারেন্স বিটুইন মনোপলি মার্কেট অ্যান্ড পারফেক্ট কম্পিটিশন অর্থাৎ একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজারের সংজ্ঞা আমরা কিন্তু জানি যে বাজারে একটি মাত্র ফার্ম বা একটা মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে এবং সে দামের উপর তার নিয়ন্ত্রণ রাখতে পারে ইচ্ছা, এবং দামটা সে বেশি দামে জিনিস বিক্রি করে সে মুনাফা অর্জন বেশি অর্জন করতে পারে। এক্ষেত্রে দামের উপর একটি ফার্ম বা উৎপাদনকারীর পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণ থাকে, সেই বাজারটাই হচ্ছে একচেটিয়া বাজার। তাহলে এবার আমরা দেখবো যে একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সেই পার্থক্য বেসিক কিছু পার্থক্য, সেই বেসিক পার্থক্যগুলি আমরা এবার আলোচনা করব। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা কি জানি, পূর্ণ সংজ্ঞা থেকেই আমরা কিন্তু এর আগে দেখে আসছি প্রথম ক্লাসটায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, দ্রব্যের দাম থাকবে একই এবং সমজাতীয় দ্রব্য হবে, এবং বাজারে ক্রেতা বিক্রেতা অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে, এবং বাজার সম্পর্কে অর্থাৎ বাজারের সবগুলি তথ্য সম্পর্কে ক্রেতা বিক্রেতা সচেতন থাকে, সেই বাজারটাকেই বলা হয় থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাইলে সংজ্ঞা থেকে দুটি বাজারের সংজ্ঞা থেকেই আমরা কিন্তু অনেকগুলি পার্থক্য লক্ষ্য করতে পারি। যে প্রথম দেখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি থাকে, এক নাম্বার কিছু পার্থক্য বা বৈশিষ্ট্য যদি আমরা বলি, সেটা কোনো সময় যদি যে আলাদাভাবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী কিংবা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কী, সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু এক একটা বাজারের আর যখন তুলনা করা হয় সেটা পার্থক্য হয়, পার্থক্য দেখানো যায়। কাজে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রথমে কি, পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম বা বিক্রেতা থাকে, এবং একচেটিয়া বাজারের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্যের সমস্ত যোগান নিয়ন্ত্রণ করে। তাইলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এক একটা ফার্ম বা এক একজন বিক্রেতা কি করে, খুব নগণ্য পরিমাণে একটি পণ্যের অংশ যোগান খুব কি করে খুব নগণ্য পরিমাণে একটা পণ্যের অংশ কি করতে পারে, সে যোগান দিতে পারে। পূর্ণ প্রতিযোগিতায় একটা ফার্ম বাজারে মোট যোগানের, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা প্রথমে জানি অসংখ্য ফার্ম বা বিক্রেতা থাকে, সেখানে একটি ফার্ম কি করতে পারে, মোট যোগানের খুব নগণ্য একটা অংশ সে যোগান দিতে পারে বা উৎপাদন করতে পারে। তাহলে এই বাজারের আরেকটা বৈশিষ্ট্য কি, এই বাজারে মোট যে যোগানটা থাকে সেই যোগানের খুব নগণ্য একটা অংশ একটা উৎপাদনকারী একটা ফার্ম কি করতে পারে, উৎপাদন করতে পারে বা যোগান দিতে পারে। কিন্তু একচেটিয়া বাজারে একটি ফার্ম বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সে কি করে সমস্ত পণ্য সেই নিয়ন্ত্রণ করে, প্রতিষ্ঠানের সমস্ত পণ্য সে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত দেখো পূর্ণ প্রতিযোগিতায় সকল ফার্ম সমজাতীয় পণ্য উৎপাদন করে, যার ফলে কি হয় প্রত্যেকটা পণ্যের কিন্তু কাছাকাছি প্রতিটা পণ্য কাছাকাছি এত কাছাকাছি বিকল্প যে পার্থক্য নির্ণয় করা যায় না। পূর্ণ প্রতিযোগিতায় কি হয় সকল ফার্ম সমজাতীয় পণ্য উৎপাদন করে, পণ্যসমূহ এত কাছাকাছি বিকল্প যে পার্থক্য নির্ণয় করা, এখানে পণ্যগুলি এত কাছাকাছি বিকল্প যে তাদের মধ্যে যে পার্থক্য সেটা নির্ণয় করা যায় না। কোন বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। কিন্তু একচেটিয়া বাজারে কি হয়, একচেটিয়া বাজারে উৎপাদিত পণ্যের কোনো নিকটতম বিকল্প থাকে না, কারণ একজন বিক্রেতা থাকে, একজন
সে পণ্যের উপর পুরা নিয়ন্ত্রণ থাকে তার, এবং এই তার তার সেই দ্রব্যটির একজন বিক্রেতা থাকার কারণে বাজারে অন্য কোনো দ্রব্য থাকে না, ফলে তার কোনো ওই দ্রব্যটির নিকটতম কোনো বিকল্প দ্রব্য থাকে না। আর পূর্ণ প্রতিযোগিতায় কি, পূর্ণ প্রতিযোগিতায় প্রতিটা পণ্যই হচ্ছে এতটা কাছাকাছি যে এত এত কাছাকাছি বিকল্প যে তাদের মধ্যে পার্থক্য করা যায় না। তিন নম্বর বৈশিষ্ট্য দেখো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রতিযোগী ফার্মগুলো অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে। সেটা আমরা সংজ্ঞায় দেখে আসছি যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কি হয়, মার্কেটে ফার্মগুলি বা ক্রেতা বিক্রেতা অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারে, কিন্তু একচেটিয়া বাজারে কোনো ফার্ম অবাধে প্রবেশ বা প্রস্থান করতে পারে না। চার নম্বর যেটা, চার নম্বর পার্থক্যটা তোমরা একটু লক্ষ্য করো, চার নম্বর পার্থক্যটা হচ্ছে, চার নম্বর পার্থক্যটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতায় বাজার, প্রতিযোগিতায় বাজার সম্পর্কে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতা পূর্ণ জ্ঞান রাখে, কারণ এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, সমজাতীয় পণ্য থাকে, বাজার সম্পর্কে প্রত্যেকেই সচেতন থাকে, যার ফলে প্রত্যেকটি ক্রেতা বিক্রেতা এবং দাম একই থাকে, দামের উপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না। সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন মার্কেট, যার ফলে কি হয়, বাজারে ক্রেতা বিক্রেতারা বাজার সম্পর্কে যত ধরনেরই তথ্য থাকুক না কেন সেই বিষয়ে তারা জ্ঞাত থাকে, কিন্তু একচেটিয়া বাজারে ক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ ধারণা রাখে না। কারণ হচ্ছে কি, এখানে বিক্রেতার সংখ্যা হচ্ছে একজন এবং সবগুলি খবর তার মধ্যেই থাকে, সেই যার ফলে ক্রেতারা কি সেই বাজার সম্পর্কে কোনো ধারণাই, তাদের পূর্ণ কোনো ধারণা থাকে না। পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা দেখো, যে উপকরণের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের সকল উপকরণ পূর্ণ গতিশীল বলে ধরে নেওয়া হয়, এটা ধরে নেওয়া হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের সকল উপকরণ পূর্ণ গতিশীল বলে ধরে নেওয়া হয়। আমরা জানি উৎপাদনের যে কয়টি উপকরণ আছে, অর্থাৎ চারটা উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এখানে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ধরে নেওয়া হয়েছে এখানে প্রত্যেকটি উপকরণ কি হয়, গতিশীল, পূর্ণ গতিশীল থাকে। কিন্তু একচেটিয়া বা মনোপলি মার্কেটে কি হয়, মনোপলি মার্কেটে উৎপাদনের যে উপকরণ সমূহ সেটি পূর্ণ গতিশীল নয়। ছয় নম্বর বৈশিষ্ট্য দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্ম বা বিক্রেতা এককভাবে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না। আমরা এর আগে প্রথম ক্লাসটাতেই আমরা দেখে আসছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এখানে দাম একই থাকবে, সমজাতীয় পণ্য থাকবে, ক্রেতা এবং বিক্রেতার কি হয় দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয় এবং সেই দামেই বিক্রেতা বিক্রি করতে ইচ্ছুক এবং ক্রেতা সেটা ক্রয় করতে ইচ্ছুক, সেটাই হচ্ছে সেই বিন্দুতেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু স্বল্পকালীন ভারসাম্য আমরা ভারসাম্যও দেখে আসছি, সেই দামটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা ফিক্সড প্রাইস থাকে, অর্থাৎ দামটা নির্দিষ্ট থাকে, দাম স্থির থাকে। পণ্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকে এবং সমজাতীয় পণ্য থাকে, ক্রেতা বিক্রেতা কেউই এককভাবে দামের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না। এর জন্য কি হয়, এর জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক যে বাজারটা আছে সেই বাজারকে বরং বাজারে কি করতে পারে, ক্রেতা বিক্রেতা কি এককভাবে দামের উপর প্রভাব বিস্তার করতে পারে না, বরং দামটা কি আগে থেকে বা পূর্ব থেকে নির্ধারিত দাম গ্রহণ করতে হয় তাকে, অর্থাৎ দামটা ফিক্সড থাকে। সবসময় খেয়াল রাখবা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা হচ্ছে স্থির এবং এই দামের উপর ক্রেতা বিক্রেতা কেউ প্রভাব বিস্তার করতে পারবে না, এবং প্রত্যেকটি দ্রব্যের ক্ষেত্রে এখানে সমজাতীয় দ্রব্য থাকে এবং প্রত্যেক দ্রব্যের ক্ষেত্রে একই দাম থাকে। এই জন্য যেহেতু ক্রেতা বিক্রেতা দামের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না, সেজন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন মার্কেটটাকে বলা হয় থাকে প্রাইস টেকার, অর্থাৎ দাম কি, দাম গ্রহীতা।
আর এদিকে মনোপলি মার্কেটের ক্ষেত্রে দেখো যে মনোপলি মার্কেটের ক্ষেত্রে পণ্যের দামের উপর এক মনোপলি মার্কেটে কি হয় বা একচেটিয়া বাজারে কি হয়, একটি মাত্র ফার্ম থাকে বা একজন মাত্র বিক্রেতা থাকে, যার ফলে সে দামের উপর পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ ইচ্ছামতো সে দামটা বাড়াতে পারে বা কমাতে পারে। দাম সে বাজারে সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দেয় অথবা সরবরাহ বাড়িয়ে দিয়ে দাম কমিয়ে দেয়, সে দুটি করতে পারে। এই ক্ষেত্রে সে দামের উপর সে মনোপলিস্টিক পাওয়ার খাটানো সম্ভব। এজন্য একচেটিয়া বা মনোপলি মার্কেটটাকে বলা হয়ে থাকে প্রাইস মেকার, অর্থাৎ দাম, একটা হচ্ছে দাম গ্রহীতা, এটা হচ্ছে দাম মেকার বা দাম কি হয় দাম দাতা। সে এছাড়া আরো কতগুলি বৈশিষ্ট্য, মানে আমি প্রথমে ছয়টা বৈশিষ্ট্য তোমাদেরকে চার্ট আকারে দেখে যে চার্টের মাধ্যমে যে ছয়টি বৈশিষ্ট্য দেখালাম, সেই ছয়টি বৈশিষ্ট্য ছাড়াও কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিংবা একচেটিয়া বাজারের মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে। এখানে দেখো এআর রেখা এবং এমআর রেখা, এই দুটি রেখার ভিত্তিতেও কিন্তু এই দুটি বাজারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয়, এমআরটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয়। এই দুটি রেখাই কিন্তু দুটি বাজারের মধ্যে হচ্ছে ভিন্ন ধরনের। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয় কি হয় পরস্পর সমান হয়। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয় এবং সমান সমান হচ্ছে দাম, এই তিনটা জিনিসই সমান হয়। এই যে এবং এক্ষেত্রে এ আর এম আর রেখা কি হয় ভূমি অক্ষের সমান্তরাল হয়, কারণ হচ্ছে দামটা প্রত্যেকটা ক্ষেত্রে দামটা স্থির এবং এক্ষেত্রে দাম সমান এ আর সমান এম আর হয়, এই জন্য এই রেখাটা কি হয় ভূমি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু একচেটিয়া বাজারে গড় আয় প্রান্তিক আয়ের চেয়ে কি হয় গড় আয়টা প্রান্তিক আয়ের চেয়ে বেশি হয়, অর্থাৎ এ আয়টা এভারেজ রেভিনিউটা এম আর এর চেয়ে কি হয় বেশি হয়। এক্ষেত্রে এ আর এবং এম আর দুটি রেখাই বা থেকে ডানে হচ্ছে, অর্থাৎ দুটি রেখাই হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, বা থেকে ডান দিকে দুটি রেখাই নিম্নগামী। তাহলে একচেটিয়া বাজারে কি হয়, একচেটিয়া বাজারের ক্ষেত্রে এ আর এবং এম আর রেখার ভিত্তিতেও পার্থক্য পরিলক্ষিত হয়, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এ আর এবং এম আর পরস্পর সমান হয়, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয় দুটি কি হয় দুটি সমান হয়, এক্ষেত্রে এ আর এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। আর একচেটিয়া বা মনোপলি বাজারে কি হয়, মনোপলি মার্কেটের ক্ষেত্রে এ আরটা, এই যে এ আরটা, সেই এ আরটা কি হবে এম আর এর চেয়ে বেশি হয়, অর্থাৎ এ আর রেখাটা এম আর রেখার উপরে অবস্থান করে। এই ক্ষেত্রে দুটি রেখাই দেখো, দুটি রেখাই হচ্ছে বা থেকে ডান দিকে নিম্নগামী, যাকে বলা হয় ডাউনওয়ার্ড স্লোপিং, কিন্তু এম আর রেখাটা এ আর রেখার চেয়ে এ আর রেখার নিচে এবং বাইরে অবস্থান করে। এর অর্থ হচ্ছে একচেটিয়া বাজারে এ আরটা এম আর এর চেয়ে বেশি হয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দুটি বাজারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখো, যে গুরুত্বপূর্ণ আরেকটি পার্থক্য হচ্ছে যে ভারসাম্যের শর্তটা, যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ভারসাম্যের শর্ত। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের শর্ত হচ্ছে গড় আয় প্রান্তিক আয় এবং প্রান্তিক খরচ, তিনটাই হচ্ছে কি সমান হয়, যার ফলে দেখা যায় গড় আয় প্রান্তিক আয় এবং মার্জিনাল আয় যে রেখাটা সেটা ভূমি অক্ষে সমান্তরাল হয়। এর আগের পার্থক্যের মধ্যে আমরা এটা দেখে আসছি যে গড় আয় প্রান্তিক আয় এবং এমসি রেখা তিনটা কি হয় পরস্পর সমান হয়, যার জন্য এই রেখাটা বা এই যে পি রেখাটা, আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা কি হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা ফিক্সড থাকে এবং প্রত্যেকটা দ্রব্যের বেলায় দামটা হচ্ছে একই রকম এবং দ্রব্যটা হয় কি সমজাতীয় এবং দামের উপর কোনো ক্রেতা বা বিক্রেতা প্রভাব বিস্তার করতে পারে না, যার জন্য এই দাম রেখাটাই মূলত হচ্ছে দাম, যে রেখাটাই যে পি রেখাটা তোমরা দেখতে পাচ্ছ সেই পি রেখাটাই দাম রেখাটাই হচ্ছে কি দাম রেখাটাই হচ্ছে
এখানে চাহিদা রেখা, আর সেটা কি হয় এআর এবং এমআর এর সমান হয়। এবং এই বাজারের ভারসাম্যের একটা শর্ত হচ্ছে, এখানে দেখো এমসি রেখাটা অর্থাৎ মার্জিনাল কস্ট প্রান্তিক খরচ রেখাটা নিচের দিক থেকে এই পি রেখাটা বা চাহিদা রেখাটাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে। সেখানে দেখো এই যে বিন্দুটা, আমরা যদি এখানে একটা বিন্দু দেখি বা এই যে এখানে একটা বিন্দু আমরা নেই, তাহলে এই বিন্দুতে দেখো এই বিন্দুতে এমসি সমান এআর সমান এমআর হয়। নিচে দেখো এমসি সমান এমআর সমান এআর হয়। অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যের শর্ত। কিন্তু তোমরা যদি এখানে লক্ষ্য করো যে এটা হচ্ছে একচেটিয়া বা মনোপলি মার্কেট, তাহলে এখানে দেখো যে একচেটিয়া বা মনোপলি মার্কেটে কি ভারসাম্যের ভারসাম্যের ক্ষেত্রে দেখো এমসি সমান হচ্ছে এমআর হচ্ছে, কিন্তু লেস দেন হয়ে যাচ্ছে এআর। আবার এখানে দেখো যে পিটা কিন্তু পিটা গ্রেটার দেন হয়, আর এখানে দেখো পি সমান সমান সব কিছু, পি সমান সমান এআর সমান সমান এমআর সমান এমআর, পি সমান এআর সমান এমআর সমান এমসি, তিনটাই হচ্ছে এই বিন্দুতে, চারটাই হচ্ছে এই বিন্দুতে সমান। কিন্তু এখানে হচ্ছে একচেটিয়া বাজারের ভারসাম্যের শর্ত হচ্ছে এমসি সমান সমান এমআর, এই যে বিন্দুটা এখানে ভারসাম্য বিন্দু। এখানে দেখো যে একচেটিয়া বাজারে গড় আয় এবং প্রান্তিক গড় আয়টা, এই যে গড় আয়টা সেটা কি হচ্ছে একচেটিয়া বাজারের এই যে গড় আয়টা, সেই গড় আয়টা এই প্রান্তিক আয়ের চেয়ে বেশি হয়। এবং এই বিন্দুটা হচ্ছে এমসি এবং এমআর যেখানে সমান, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একচেটিয়া বাজারের ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুতে কি দেখা যায়, ভারসাম্য বিন্দুতে দাম দেখো তার উপরে অবস্থান করে, এই যে পি রেখাটা, এই রেখাটা কিন্তু এই ভারসাম্য বিন্দুর উপরে, তার মানে হচ্ছে পি গ্রেটার দেন এমসি সমান সমান এমআর, এমসি সমান সমান এমআর হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দুটাকে যদি আমরা বলি এটা হচ্ছে একটা ই বিন্দু, ই দিয়ে যদি আমরা ডিনোট করি ভারসাম্যকে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে ইকুইলিব্রিয়ামে কি হয়, তাহলে দেখো যে আমরা যদি ই বিন্দুটা হচ্ছে একচেটিয়া বাজারের এই যে ই পয়েন্টটা, এই বিন্দুটাই হচ্ছে কি ভারসাম্য বিন্দু। এখানে কি হয়, এখানে এমসি সমান সমান এই যে এমসি রেখাটা এবং এই যে এমআর রেখাটা দুটি পরস্পর সমান হয়, কিন্তু দামটা কি, দামটা তার উপরে অবস্থান করে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এআর রেখাটা এমআর রেখার উপরে অবস্থান করে। এআর এখানে ভারসাম্য বিন্দুতে পি গ্রেটার দেন এমসি সমান সমান এমআর হয়, এমসি সমান সমান এমআর, অর্থাৎ হচ্ছে ই বিন্দুটা, এই বিন্দুতে এমসি এবং এমআর সমান, কিন্তু এই বিন্দুতে ভারসাম্য হয় কিন্তু এখানে দামটা বেশি হয় তাকে। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখো যে ই বিন্দুটা যদি ভারসাম্য হয়, এখানে এমসি রেখা ছেদ করেছি ই বিন্দুতে পি রেখাটাকে, আর পি সমান সমান আমরা জানি এআর সমান সমান এমআর, অর্থাৎ প্রত্যেকটি জিনিস এখানে সমান হয়। তাহলে ভারসাম্যের ভিত্তিতেও দুটি বাজারের মধ্যে কি, দুটি বাজারের মধ্যে পার্থক্য রয়েছে। এবং আরো গুরুত্বপূর্ণ দুটি পার্থক্য, একচেটিয়া ক্ষমতা, একচেটিয়া ক্ষমতায় কি পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য অবস্থায় এমসি পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য অবস্থায়, এর আগের স্লাইডে আমরা দেখে আসছি এমসি সমান এমআর সমান এআর সমান সমান কিন্তু পি হয়, আমরা পিও লিখতে পারি সমান সমান হয়, ফলে কোনো ফার্ম একচেটিয়া ক্ষমতা দেখাতে পারে না। অর্থাৎ এখানে তার গড় খরচ প্রান্তিক গড় খরচ প্রান্তিক খরচ এবং প্রান্তিক আয় সেটা কি হয় দামে সমান হয়, যার ফলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো ধরনের একচেটিয়া পাওয়ার দেখাতে পারে না। কিন্তু একচেটিয়া বাজারে কি হয় ভারসাম্য অবস্থায় দামটা বেশি থাকে, ভারসাম্য অবস্থায় দামটা বেশি থাকে, ভারসাম্য অবস্থায় এমসি সমান সমান গড় আয় সমান সমান গড় খরচ হয়, কিন্তু সেটা লেস দেন হয় কিসের, এআর বা এআর সমান সমান
পিটার, এয়ার সমান সমান পি, অর্থাৎ এক্ষেত্রে পিটা বেশি থাকে, প্রাইসটা বেশি থাকে। এমসি সমান সমান এম আর জে, বা আয়ের চেয়ে এক্ষেত্রে দামটা যখন বেশি থাকে সেই ক্ষেত্রে কী থাকে, সেই ক্ষেত্রে একচেটিয়া বাজারে কী করে, একচেটিয়া কারবারই তার মনোপলি পাওয়ারটা সে ভোগ করতে পারে। কারণ একচেটিয়া বাজারে আমরা জানি যে একচেটিয়া বাজারে হচ্ছে একজন মাত্র বিক্রেতা থাকে এবং সে দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, সে ইচ্ছে করে দ্রব্য যোগানটা কমিয়ে দিয়ে সে কী করে দাম বাড়াতে পারে, এতে করে সে মুনাফা, অধিক মুনাফা অর্জন করতে পারে, সে চাইলে দাম কমাতেও পারে, অর্থাৎ দামের উপর তার পুরোপুরি মনোপলি পাওয়ার রয়েছে। মুনাফা অর্জন, মুনাফা অর্জনের ক্ষেত্রেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার দুটি বাজারের মধ্যেই পার্থক্য পরিলক্ষিত হয়। প্রথমত দেখো যে পূর্ণ প্রতিযোগিতা একটি ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা এবং দীর্ঘকালে কী হয়, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতায় একটা ফার্ম স্বল্পকালে কী হয়, অস্বাভাবিক মুনাফা এবং দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। কিন্তু একচেটিয়া একটা কারবারই স্বল্পকাল এবং দীর্ঘকাল সে দুটি কালেই কী করে, অর্থাৎ শর্ট রান এবং লং রান, এবং দুটি সময়েই সে কী করতে পারে, অস্বাভাবিক মুনাফা, সে অস্বাভাবিক মুনাফা লাভ করে। এবং পূর্ণ প্রতিযোগিতায় একই খরচে, এরপরে আরেকটি পার্থক্য রয়েছে যে পূর্ণ প্রতিযোগিতায় একই খরচে দাম কম ও উৎপাদন বেশি হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতায় একই খরচে দাম কম ও উৎপাদনটা বেশি হয়, কিন্তু একচেটিয়া বাজারে দামটা বেশি এবং উৎপাদনটা কম হয়। তাহলে পূর্ণ প্রতিযোগিতায় এবং কী হয়, পূর্ণ প্রতিযোগিতায় একই খরচে বা দাম কম দামে কী হয়, উৎপাদনটা বেশি হয়, কিন্তু একচেটিয়া বাজারে কী থাকে, একচেটিয়া বাজারে দামটা বেশি থাকে, তখন কী হয়, উৎপাদনটা কম হয়। একচেটিয়া বাজারে দাম বেশি এবং উৎপাদন কম, আর এদিকে পূর্ণ প্রতিযোগিতায় দাম কম কিন্তু উৎপাদন বেশি হয়। তাহলে আমরা তাছাড়া দেখো যে এছাড়া আরও কয়েকটি পার্থক্য তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে দেখবা, যে পূর্ণ প্রতিযোগিতায় যোগান রেখা পাওয়া যায়, আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য যে পূর্ণ প্রতিযোগিতায় কি, পূর্ণ প্রতিযোগিতায় তোমরা আমার এই কথাগুলি লক্ষ্য করবে যে এই বৈশিষ্ট্যগুলি ছাড়াও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং কি একচেটিয়া বাজারের মধ্যে আরও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। প্রথম আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখা পাওয়া যায়, কিন্তু একচেটিয়া বাজারের মধ্যে কি, একচেটিয়া বাজারের মধ্যে কোনো যোগান রেখা খুঁজে পাওয়া যায় না, কারণ এই বাজারে দাম এবং যোগানের পরিমাণের মধ্যে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক নেই। এই প্রশ্নটা আমরা অন্য একটি ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব যে একচেটিয়া বাজারে বা মনোপলি মার্কেটে কেন যোগান রেখা পাওয়া যায় না, সেই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসে। এই বৈশিষ্ট্য, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই দুটি মার্কেটের মধ্যে, যে পূর্ণ প্রতিযোগিতায় হচ্ছে কি যোগান রেখা, তোমরা এর সাথে একটা পার্থক্য যোগ করে নিবে যে পূর্ণ প্রতিযোগিতায় মূলক বাজারে যোগান রেখা পাওয়া যায়, কিন্তু একচেটিয়া বাজারে কি যোগান রেখা খুঁজে পাওয়া যায় না, কারণ এই ক্ষেত্রে দ্রব্যের দাম এবং যোগানের মধ্যে কোনো সুনির্দিষ্ট সম্পর্ক নেই। এছাড়াও একচেটিয়া বাজারের মধ্যে কি হয়, দাম বেশি বলে ভোক্তার উদ্বৃত্ত ভোক্তার উদ্বৃত্তর দিক দিয়েও কিন্তু দুটি বাজারের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। একচেটিয়া বাজারে আমরা জানি কি দাম বেশি এবং উৎপাদন কম, কেন এটা হচ্ছে, সে মুনাফাটা অধিক মুনাফা অর্জনের জন্য দাম বেশি, বেশি দামে জিনিসগুলি একচেটিয়া কারবারই সে একটি মাত্র বিক্রেতা প্রতিষ্ঠান থাকে, সে দাম বেশি আদায় করে কম এবং উৎপাদন কম করে দাম বেশি আদায় করে মুনাফা প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য। কাজে এখানে দেখা যায় ভোক্তার উদ্বৃত্তটা একচেটিয়া বাজারে কিন্তু হ্রাস পায়, ফলে একচেটিয়া বাজারের ক্ষেত্রে কিন্তু ডেড ওয়েট লস দেখা দেয়, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, ডেড ওয়েট লসটা দেখা যায় না, এখানে উৎপাদক এবং ভোক্তার উদ্বৃত্তটা হ্রাস পায় না,
মানে তার মানে কি তোমরা আরো দুটি বৈশিষ্ট্য বা দুটি পার্থক্য তোমরা দুটি বাজারের আরো দুটি পার্থক্য তোমরা এখানে অ্যাড করতে পারো। একটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতায় যোগান রেখা পাওয়া যায়, আর একচেটিয়া বাজারের মধ্যে যোগান রেখা খুঁজে পাওয়া যায় না। আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা পার্থক্য হচ্ছে যে একচেটিয়া বাজারের মধ্যে কি দাম বেশি এবং উৎপাদন কম, এর ফলে কি হয় এখানে উৎপাদকের যে এখানে যে ভোক্তার উদ্বৃত্ত আছে সেটা হ্রাস পায়, ফলে এখানে ডেডওয়েট লসটা দেখা দেয়। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বেশি দাম কম, ফলে এখানে ভোক্তার উদ্বৃত্ত হ্রাস পায় না, আর এক্ষেত্রে কোনো ডেডওয়েট লস পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনো ডেডওয়েট লসটা দেখা দেয় না। তাহলে আজকে তোমরা দুটি প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করলাম, যে একটা হচ্ছে শাটডাউন পয়েন্ট কোনটা, আরেকটা হচ্ছে যে একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্যগুলো কী কী, অথবা আলাদাভাবে যদি কোনো কোনো সময় আসে যে এক একটা বাজারে সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য দাও। এবং আজকের ক্লাসটা তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে এই দুটি ইয়ে থেকে, যে একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলো কী কী, অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো কী কী, অথবা দুটি বাজারের মধ্যে পার্থক্য কী, তাহলে আমরা এই প্রশ্নটির আনসার আমরা এই আজকের ক্লাসটি দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থাকবে এবং ক্লাসটি ভালোভাবে ভালোভাবে দেখে চিত্রগুলি খাতায় লিখে তারপরেই পড়ার চেষ্টা করবে, এবং চিত্রের মধ্যেই সবগুলি ব্যাখ্যা থাকে, চিত্রটা যদি বোঝো তাহলে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার করা সহজ হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ, এবং এই অধ্যায়ের উপরে আরও ক্লাস রয়েছে। পরবর্তীতে ক্লাসগুলি পর্যায়ক্রমে তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিকগুলি আছে সেই টপিকের উপর আমি পর্যায়ক্রমে ক্লাস আমরা ক্লাসে পর্যায়ক্রমে টপিকগুলি আমরা ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ, তোমরা ভালো থাকবে, এবং আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংকস টু অল ফর ওয়াচিং।